সুপ্রিয় শিক্ষার্থী দেওয়ানপুর স্টেশন স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের সাথে আজকে আছি আমি প্রকৃতিরঞ্জন বড়ুয়া, প্রভাষক, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা। আজকে তোমাদের সাথে আলোচনা করব ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের পরিকল্পনা নিয়ে। আজকে আলোচনা করব পরিকল্পনার প্রকারভেদ সম্পর্কে। পরিকল্পনার প্রকারভেদ ও আমরা পরিকল্পনার প্রকারভেদ সম্পর্কে জানার আগে পরিকল্পনা কি সেটা একটু জানব। পরিকল্পনা হচ্ছে কোনো কাজ কিভাবে করতে হবে, কখন করতে হবে, কার দ্বারা করতে হবে, এই সকল বিষয়ে ভবিষ্যৎ নকশা বা পরিকল্পনাকে বোঝানো হচ্ছে এখানে পরিকল্পনা। অর্থাৎ ভবিষ্যতে একটি কাজ কিভাবে হবে সেটা আগেভাগে নির্ধারণ করাটাকে বলা হচ্ছে এখানে পরিকল্পনা। পরিকল্পনার স্তর বা ক্ষেত্রটা বৃহৎ, সাধারণত এটার উপর ভিত্তি করে পরিকল্পনার আমরা প্রকারভেদ করে থাকি। এখানে পরিকল্পনার প্রকারভেদ একটা আমি চিত্র আকারে তোমাদের কাছে উপস্থাপন করছি। আশা করি তোমরা আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে এবং উপকৃত হবে। প্রথমে দেখি পরিকল্পনার প্রকারভেদের প্রথম ভাগটা এইভাবে আছে যে প্রকৃতিগত শ্রেণীবিভাগ, প্রকৃতিগত শ্রেণীবিভাগ, তারপর আছে মেয়াদভিত্তিক শ্রেণীবিভাগ, সংগঠন কাঠামো ভিত্তিক শ্রেণীবিভাগ। প্রকৃতিগত শ্রেণীবিভাগকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে লক্ষ্য, স্থায়ী পরিকল্পনা, একাত্মক পরিকল্পনা। লক্ষ্য, স্থায়ী পরিকল্পনা, একাত্মক পরিকল্পনা, তিনটা ভাগে ভাগ করা হয়েছে। মেয়াদভিত্তিক শ্রেণীবিভাগকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে স্বল্পমেয়াদী পরিকল্পনা, মধ্যমেয়াদী পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সংগঠন কাঠামো ভিত্তিক আবার দুই ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে কৌশলগত পরিকল্পনা বা স্ট্র্যাটেজিক পরিকল্পনা বলা হয় এটাকে, আরেকটা হচ্ছে কার্যভিত্তিক পরিকল্পনা, কাজের ভিত্তিতে পরিকল্পনা। আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বিভাগীয় পরিকল্পনা, আঞ্চলিক পরিকল্পনা, সামগ্রিক পরিকল্পনা। এটাই হচ্ছে পরিকল্পনার প্রকারভেদের একটি চিত্র। আমি আজকে ক্লাসে শুধুমাত্র প্রকৃতিগত শ্রেণীবিভাগ এটা সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো এখানে প্রকৃতিগত শ্রেণীবিভাগের প্রথম ভাগটা হচ্ছে লক্ষ্য। আমরা লক্ষ্য কি সেটা জানব। লক্ষ্য হচ্ছে কোনো কাজ সম্পাদনের ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে কোনো কিছু করাকে বা কোনো কিছু ঠিক করাকে এখানে বলা হচ্ছে লক্ষ্য। অর্থাৎ পরিকল্পনার অভিপ্রেত ফল এটা যদি সংখ্যাভিত্তিক হয় বা সুনির্দিষ্টভাবে সেটা নির্ধারণ করা হয় তখন সেটাকে বলা হচ্ছে এখানে লক্ষ্য। লক্ষ্য সাধারণত কোনো একটি গোল বা লক্ষ্যভিমুখ বলতে একটা নির্দিষ্ট কেন্দ্রকে এখানে সুনির্দিষ্ট করা হয় এবং ওটাকে কেন্দ্র করেই সাধারণত এ ধরনের পরিকল্পনা করা হয়। অর্থাৎ একজন খেলোয়াড় যখন কোনো একটি খেলা খেলে তখন তার সুনির্দিষ্ট একটি লক্ষ্য থাকে যে তার এখানে কীভাবে সে লক্ষ্যে পৌঁছাবে বা দলকে সে বিজয়ী করতে পারবে সে অনুসারে সে খেলোয়াড় তার লক্ষ্যটাকে নির্ধারণ করে। এখানেও পরিকল্পনা আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদের ক্ষেত্রে বা আমাদের ব্যবস্থাপনার ক্ষেত্রেও দেখা যায় একটি সুনির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করে আমাদের যে ব্যবস্থাপনার যে কাজগুলো আছে সেগুলো সম্পাদিত হয়ে থাকে। আমরা ব্যবস্থাপনার কাজের মধ্যে পরিকল্পনা এখানে সংগঠন, নির্দেশনা, সমন্বয়, নিয়ন্ত্রণ এই কাজগুলো সাধারণত একটা নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করে সম্পাদিত হয়ে থাকে।
এখানে লক্ষ্যর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে দেখা যায় নিট নিট আয়টা মনে করেন 20% বাড়ানো, তারপর হচ্ছে ব্যয় 10% কমানো, বা অনেকে প্রতিষ্ঠানের 99% সন্তুষ্টি বা 99% আমার ভোক্তা সন্তুষ্টি অর্জন করা, এগুলো সাধারণত লক্ষ্যের উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি। অর্থাৎ এই একটা প্রতিষ্ঠান তাদের সারা আর্থিক বছরে তারা কী কী জিনিসগুলো তারা অর্জন করতে চায় সেটা সম্পর্কে সুনির্দিষ্ট এখানে লক্ষ্য থাকে। এই সুনির্দিষ্ট লক্ষ্য থাকার কারণে যারা কর্মী আছে বা ব্যবস্থাপনার যারা এখানে যারা কাজ করতেছে তারা দেখা যায় এই লক্ষ্যকে কেন্দ্র করে সামগ্রিক কাজগুলো পরিচালনা করে। তাই পরিকল্পনার ক্ষেত্রে এই লক্ষ্য নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপর আমরা জানবো স্থায়ী পরিকল্পনা। স্থায়ী পরিকল্পনা কি সেটা সম্পর্কে জানবো। স্থায়ী পরিকল্পনা হচ্ছে যে একটি প্রতিষ্ঠানের কোনো একটি কাজ একটি নির্দিষ্ট একটা একেবারে বা একটা একটা নির্দিষ্ট সময় ধরে সাধারণত চলতে থাকে, বা এই পরিকল্পনাটা একবার গ্রহণ করা হলে সেটা দীর্ঘমেয়াদে সাধারণত সেটা 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 সেই পরিকল্পনা অনুসারে কাজগুলো সম্পাদিত হয়, সেটাকে বলা হচ্ছে স্থায়ী পরিকল্পনা। অর্থাৎ যে পরিকল্পনা একবার প্রণীত হলে যেটা বারবার ব্যবহার করা হয় তাকেই বলা হচ্ছে এখানে স্থায়ী পরিকল্পনা। স্থায়ী পরিকল্পনার ক্ষেত্রে দেখা যায় যে যেমন আমরা দেখতে পাই কোনো একটি কাজ, যেমন বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সংবিধান যেটা একবার প্রণীত হয়েছে এটা নির্দিষ্ট কোনো সমস্যা সৃষ্টি না হলে এটা পরিবর্তন সম্ভব নয়। তারপর আছে এখানে আমরা দেখি যে ক্লাস রুটিন, ক্লাস রুটিন একটি প্রতিষ্ঠানের একটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস রুটিন সাধারণত একবার সেটা প্রণীত হলে সেটা দীর্ঘমেয়াদে আমরা সেটা ব্যবহার করতে পারি। এরকম দেখা যায় কিছু কিছু কাজ আছে যেগুলো আমরা দেখা যায় একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বা দীর্ঘমেয়াদে সেটা ব্যবহার করতে পারি, এটাকে বলা হচ্ছে এখানে স্থায়ী পরিকল্পনা। ক্লাস রুটিন, তারপর হচ্ছে ভর্তি কার্যক্রম, এগুলো সাধারণত দেখা যায় একটি দীর্ঘমেয়াদে বা স্থায়ীভাবে এই পরিকল্পনাগুলো গ্রহণ করা হয়ে থাকে। এরপর আমরা দেখবো একাত্মক পরিকল্পনা। একাত্মক পরিকল্পনা হচ্ছে যে পরিকল্পনা একবার গ্রহণ করা, শুধুমাত্র একবার ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে একাত্মক পরিকল্পনা। অর্থাৎ যে পরিকল্পনা একবার ব্যবহার হলে সেটা যদি সেটা উদ্দেশ্য অর্জিত হয়ে যায় তাহলে ওই পরিকল্পনাটি আর ব্যবহৃত হয় না, এটাকে বলা হচ্ছে আমরা একাত্মক পরিকল্পনা। এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি একাত্মক পরিকল্পনার ক্ষেত্রে দেখা যায় যে জেএসসি পরীক্ষার রুটিন অথবা এসএসসি পরীক্ষার রুটিন, যে পরীক্ষার রুটিন সাধারণত দেখা যায় একবার একটি নির্দিষ্ট একটা পরীক্ষার জন্য সেটা প্রণীত হয় এবং সেটা শেষ হয়ে গেলে এই পরিকল্পনার কার্যকারিতা শেষ হয়ে যায়। যেমন পদ্মা সেতু, বাংলাদেশের যে বাংলাদেশ সরকারের অর্থায়নে যে পদ্মা সেতু হচ্ছে সেটা যখন কাজটা সম্পাদন হয়ে যাবে সেটার ক্ষেত্রে এই পরিকল্পনাটা তখনই সমাপ্ত ঘোষণা করা হবে। এরপর আছে যে ফ্লাইওভার, তারপর হচ্ছে মেট্রো রেল, এগুলো সাধারণত একাত্মক পরিকল্পনার উদাহরণ। এগুলো একবার প্রণীত হলে দেখা যায় এগুলো আর একবার উদ্দেশ্যটা অর্জন হলে আর সেটা ব্যবহৃত হয় না, এগুলো হচ্ছে একাত্মক পরিকল্পনার উদাহরণ। এখানে আমরা একটি বিষয় দেখি যে স্থায়ী পরিকল্পনার কিন্তু কয়েকটা ভাগ আছে, যেমন এখানে আছে নীতি পদ্ধতি বা প্রক্রিয়া পদ্ধতি কৌশল এবং বিধি, এই তিনটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে। এখানে আছে নীতি প্রক্রিয়া পদ্ধতি কৌশল আর হচ্ছে বিধি, এভাবে ভাগ করা হয়েছে। স্থায়ী পরিকল্পনা এই পাঁচটা ভাগে ভাগ বিভক্ত, নীতি প্রক্রিয়া পদ্ধতি কৌশল নীতি হচ্ছে যে একটি কাজ সম্পাদনের জন্য কতগুলো আদর্শ নীতি বিধি বা নীতিমালা যেগুলো অনুসারে একটা প্রতিষ্ঠান বা একটা কাজ করা যায়। তারপর প্রক্রিয়া হচ্ছে কীভাবে কাজটা হবে সম্পাদিত হবে সেটা সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা প্রদান করা, অর্থাৎ দেখা যায় কাজটি আমি কোন পদ্ধতিতে করতে চাই। সেটা পদ্ধতি হচ্ছে যে আমি একটা মনে করো নিয়োগ
নিয়োগ প্রক্রিয়া, একটি নিয়োগ প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ কিভাবে করব, কোন পদ্ধতিতে করব সেটা ঠিক করা। তারপর কৌশল, কৌশল বলতে যে প্রতিযোগী প্রতিষ্ঠানের যে পরিকল্পনা তাকে কিভাবে মোকাবেলা করা হবে সেটাকে বলা হয়। তো সরাসরি পণ্য, সরাসরি ভোক্তার কাছে পণ্য বিক্রয়, এটা কৌশল হতে পারে। বিধি, বিধি বলতে কতগুলো নিয়ম যেগুলো কিভাবে বিধিতে মানে একটা প্রতিষ্ঠান চলবে সেটার একটা নিয়ম বোঝানো হচ্ছে। একাত্মক পরিকল্পনা আবার ভাগ আছে কয়েকটা, তার মধ্যে আছে যে প্রধান কর্মসূচি, বিশেষ কর্মসূচি এবং বিশদ পরিকল্পনা, এইভাবে ভাগ করা আছে। তাহলে আজকে আমরা এই প্রকৃতিগত শ্রেণীবিভাগটা আলোচনা করেছি, অর্থাৎ এই অংশটা আলোচনা করেছি। পরবর্তী ক্লাসে আমরা এই দুইটা বিষয়ে আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।